হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আপনারা অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম টু রেইনবো একাডেমি। রেইনবো একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। এবং আজকের ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে কথা বলবো, যে কীভাবে আপনি ডিপোজিট করবেন, অর্থাৎ আপনার কি এই জাতীয় পরিচয়পত্র ওয়েবসাইটে ভুল সংশোধনের জন্য যে পরিমাণে ফি প্রয়োজন হয়, ঠিক সেই পরিমাণে ফিটা আপনি কীভাবে ডিপোজিট করবেন। অনেকেই এই ভুল ত্রুটি নিয়ে কিন্তু ঘাবড়ে আছেন, তারা আসলে এই সংশোধনের জন্য অনেকবারই ট্রাই করছেন। অনেকেই আছেন যারা আসলে ম্যানুয়াল এই কাজগুলো করার জন্য অনেক হয়রানির পর আসলে তারা এই ওয়েবসাইটের মাধ্যমে ভুল সংশোধনের রাস্তাটি পেয়ে তারা কিন্তু অনেকেই খুশি, কিন্তু হয়তো অনেকেই পেমেন্ট করতে পারতেছেন না যে আসলে কীভাবে পেমেন্ট করতে হয়। সো আমি কিন্তু স্বয়ং নিজেও এই পেমেন্টটি করতে পারিনি। একটা সময় আমিও এটা নিয়ে অনেক টেনশনে ছিলাম যে আসলে ভুল ত্রুটি কীভাবে সংশোধন করতে হয়। সো একজন ব্যক্তি রয়েছে যে আসলে এই ভুল সংশোধনের জন্য মিনিমাম আজ থেকে প্রায় 1 বছর প্লাস হয়ে গেছে, কাগজপত্র সকল জমা দিয়েছে অফিসে, পাশাপাশি আপনার যে পরিমাণে ব্যাংক ড্রাফট করা দরকার ঠিক সেই পরিমাণে কিন্তু ব্যাংক ড্রাফট করে দিয়েছে, সেই কাগজ পর্যন্ত তার কাছে আছে, কিন্তু এ পর্যন্ত তার কিন্তু ভুল সংশোধন হয়নি। সো তার বিনিময়ে কিন্তু আমরা এই অনলাইনের মাধ্যমে কিন্তু ভুল সংশোধনের জন্য যে রাস্তাটি পেয়েছি, সো আমরা এটাকে কাজে লাগাবো। সো অনেকেই এই কাজে লাগানোর ক্ষেত্রে কিন্তু ডিপোজিটটা করতে পারে না। সো আজকের ভিডিওতে আমি খুবই ইম্পর্টেন্টভাবে দেখাবো যে বা কীভাবে ম্যানুয়ালিভাবে দেখাবো যে কীভাবে আপনি ডিপোজিট করতে হয়, বা কীভাবে আপনি আইডি কার্ড যে ভুল সংশোধন রয়েছে একদম জিরো থেকে আপনি কিন্তু নিজের আইডি কার্ড নিজেই ভুল সংশোধন করতে পারবেন। সো উইদাউট ওয়েস্টিং টাইম অ্যান্ড লেটস গেট স্টার্ট। সো আপনি যদি মনে করেন আমাদের এই চ্যানেল থেকে কিছু শিখতে পারবেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। সো আর আমরা দেরি না করে এখন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই এবং আমরা জাস্ট এর যে ব্যালেন্সটি রয়েছে সো সেই ব্যালেন্স দেখে আসবো এবং পাশাপাশি কীভাবে করতে হবে। সো পেমেন্ট গেটওয়ে এর একটি একটু কথা বলে দিই। আসলে পেমেন্ট গেটওয়েটা হচ্ছে আপনাকে কিন্তু পেমেন্ট করার যে রাস্তাটি রয়েছে এখানে মোটামুটি 4 থেকে 5টির মতো হয়তো স্টেপ রয়েছে, এবং আমি দেখাবো যে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে, অর্থাৎ ডাচ বাংলা রকেট অ্যাপিকের মাধ্যমে, অর্থাৎ রকেটের মাধ্যমে কীভাবে এই বিলটি পে করতে হয় বা কীভাবে ডিপোজিট করতে হয়। সো অবশ্যই পুরো ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি নিজে থেকে নিজের আইডি কার্ডটি সংশোধন করতে পারবেন। সো চলুন শুরু করা যাক। ওকে, সো আমরা প্রথমেই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবো। জাস্ট আপনারা সার্চ করবেন BDNID। সো আপনি যদি BDNID লিখে সার্চ করেন তাহলে অবশ্যই এই ওয়েবসাইটটি রয়েছে, এটা আছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, এবং আমরা যা কিছুই করবো আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই করতে হবে। সো জাস্ট আমি BDNID অফিসিয়াল ওয়েবসাইটে ভিতরে প্রবেশ করব। ওকে, তো আপনি যদি অলরেডি একটি গ্রাহক হয়ে থাকেন এই অফিসিয়াল ওয়েবসাইটে তাহলে অবশ্যই এখান থেকে লগ ইনে প্রেস করে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করবেন, বা আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন বা নতুন ভিডিওটি দেখতেছেন বা এনআইডি কার্ডের এই অফিসিয়াল ওয়েবসাইটে এখন পর্যন্ত অ্যাকাউন্ট করেনি, তবে সেক্ষেত্রে আপনি রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চায়, তারপর আপনাদের এই ব্যাকএন্ড পেজটি চলে আসবে। এখান থেকে আপনি জাস্ট এইখানে যে রেজিস্টার করুন এখানে একটি ক্লিক করে দেবেন, তারপর আপনার যে এনআইডি কার্ড নম্বরটি রয়েছে ঠিক এখানে এনআইডি কার্ড নম্বরটি প্রোভাইড করবেন, দেন জন্ম তারিখ, পাশাপাশি মান্থ এবং বছর, এখানে আবার যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন ঠিক সেই ক্যাপচাটি ফিল আপ করে দেবেন। সবগুলো সঠিকভাবে ইনপুট করার পর আপনি জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন অপেক্ষা করুন, তারপর এটি চলে যাবে। এখান থেকে আপনার যে স্থান যে রয়েছে, তো আপনার প্রেসিডেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস যেগুলো রয়েছে বা আইডি কার্ডটা যেখানকার ঠিক সেখানে সেই অ্যাড্রেসগুলো দিয়ে দেবেন, দেন আমি এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন। এখানে একটি সঠিক ফোন নাম্বার দিতে হবে এবং এই ফোন নাম্বারে একটি 6 সংখ্যার ভেরিফিকেশন কোড চলে যাবে, এবং সেই কোডটি দিয়ে আমাদেরকে কিন্তু ভেরিফাই করে নিতে হবে এবং পরবর্তীতে আমাদের লগ ইন করতে হবে। ওকে, তো সঠিকভাবে নাম্বারটি দেওয়ার পর জাস্ট আপনি বার্তা পাঠানে ক্লিক করে দেবেন। বার্তা পাঠানোর পর আপনাকে সেই ফোন নাম্বারটি চেক করবেন, তাহলে 6 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড পাবেন, যে কোডটি এখানে ব্যবহার করতে হবে। সো দেখতে পাচ্ছেন 6 সংখ্যার যাচাইকরণ কোডটি পাঠানো হয়েছে, অনুগ্রহ করে করে কোডটি প্রবেশ করুন এবং সামনে অগ্রসর হন। সো আমরা এখানে যে ফোনের কোডটি চলে আসবে ঠিক কোডটি এখানে ইনপুট করব। ওকে, সো কোডটি সঠিকভাবে ইনপুট করবেন, দেন আপনি এখানে বহালে ক্লিক করে দেবেন। সো অবশ্যই সেই ফোন নাম্বারটিতে একটি কোড দেবে, সেই কোডটি এখানে ইনপুট করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের নামটি কিন্তু চলে এসেছে এবং আমাদের যে ছবিটি দেওয়া আছে ঠিক ছবিটি চলে এসেছে, দেন এখান থেকে আপনি পাসওয়ার্ড সেট করে নেবেন, তাহলে পরবর্তীতে আপনার যে লগ ইন করতে হবে তো সেই লগ ইন করার জন্য খুবই সহজ হয়ে যাবে। সো জাস্ট আমি এখানে একটি ইউজার নেম ক্রিয়েট করতেছি।
সো দেন একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, যেটা হচ্ছে আপনার নিজস্ব সিকিউরিটির ব্যাপার। সো জাস্ট আপনি একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবেন। সো তারপর আপনি যদি কিছু আরও অ্যাড করতে চান তাহলে আপনি করতে পারেন, না হয় আপনি এখান থেকে যে সঠিক হয়েছে তা আপনি আপডেট করে দিতে পারেন। সো জাস্ট আমি এখান থেকে আপডেটে ক্লিক করে দিলাম, এটা হচ্ছে আমাদের প্রোফাইল এবং এখান থেকে আমরা জাস্ট এডিট করা শুরু করে দেবো। তো দেন এখান থেকে প্রোফাইলে ক্লিক করব, দেন এখান থেকে এডিটে ক্লিক করে জাস্ট আমরা এখান থেকে যে পেমেন্ট অপশনগুলো আছে তো দেখে নেব। আমি জাস্ট পূর্বের ভিডিওতে কিন্তু অবশ্যই সেগুলো আমি দেখিয়ে দিয়েছিলাম যে আসলে কীভাবে আপনি এগুলো করতে হবে। তো যেগুলো ঘর আপনার ফিল আপ করতে বলবে ঠিক সবগুলো ঘরই আপনি ফিল আপ করবেন। দেন আমরা এখান থেকে যে পরবর্তী একটা অপশন রয়েছে সো জাস্ট আমরা পরবর্তীতে ক্লিক করে দেব। ওকে, তো তারপর এখানে যে পরবর্তীতে একটা অপশন চলে এসেছে জাস্ট আপনি যেগুলো পরিবর্তন করবেন, দেখতে পাচ্ছি আমি নামটি সংশোধন করেছি, সো জাস্ট আমি এগুলো দেখে নেব এবং জাস্ট আমি এখান থেকে পরবর্তীতে একটা অপশন দেখতে পারতেছেন উপরে, সো জাস্ট আপনি এগুলো আপনি প্রিভিউটা দেখে নেবেন, দেন আপনি এখান থেকে সেই পরবর্তী অপশনে চলে আসবেন। তো এখান থেকে দেখতে পারতেছেন ইউ হ্যাভ টোটাল ডিপোজিট 0 VDT। সো আসলে আমরা মূলত এই ডিপোজিটটি নিয়ে কথা বলবো, কেননা অনেকেই আসলে এই স্টেপগুলো করতে পারতেছেন বাট ডিপোজিটটি করতে পারতেছেন না। এখন আমরা জাস্ট এই ডিপোজিট করার নিয়মটা দেখবো এবং কীভাবে ডিপোজিটটি করতে হয়। তো ডিপোজিট করার জন্য অনেক ওয়ে রয়েছে, জাস্ট আপনার কাছে যে ওয়েটি সুবিধা হবে ঠিক সেই ওয়েতেই কাজ করবেন। তবে আমি রিকমেন্ড করবো যে আপনি যদি রকেটের যে অফিসিয়াল অ্যাপটি বা রয়েছে রকেট অ্যাপসের মাধ্যমে আপনি কিন্তু পেমেন্টটা করলে আপনি সাথে সাথে কিন্তু কাজটি করতে পারবেন, বাট অন্য অন্য যে ওয়ে পেমেন্ট মেথডগুলো রয়েছে ঠিক এগুলো দিয়ে কাজ করলে যে কতক্ষণ বা 30 মিনিট অপেক্ষা করতে হতে পারে। সো আমি জাস্ট আপনার পার্সোনালি সাজেস্ট করবো আপনি রকেট অফিসিয়ালভাবে ইউজ করতে পারেন। সো জাস্ট এখন আমরা জাস্ট মোবাইল স্ক্রিনে যাবো এবং মোবাইল স্ক্রিন থেকে লাইভে পেমেন্ট করার প্রসেসটি দেখবো। তো তার আগে অবশ্যই মনে রাখবেন যে এখানে কিন্তু 0 VDT অ্যাভেলেবেল রয়েছে বা আমাদের এই মুহূর্তে কোনো রকম ডিপোজিট করা নেই, সো আমরা জাস্ট রকেট অ্যাপস থেকে এই ডিপোজিটটি করবো। তো চলুন আমরা দেরি না করে জাস্ট আমরা অ্যান্ড্রয়েড স্ক্রিনে চলে যাই। ওকে, সো আমরা জাস্ট অ্যান্ড্রয়েড স্ক্রিনে চলে এসেছি, এখন আমরা যা চলে যাবো রকেট যে অ্যাপটি রয়েছে, সো এই রকেট অ্যাপটি, সো রকেট যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে থাকে তাহলে অবশ্যই আপনি রকেট অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। তো জাস্ট আপনি আপনার পিন নম্বরটি দেবেন বা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে জাস্ট লগ ইনে ক্লিক করে দেবেন। সো জাস্ট আমি পিন নম্বরটি দিয়ে লগ ইন করলাম, এটি হচ্ছে অ্যাপের ইন্টারফেস। দেন এখান থেকে বিল পেতে ক্লিক করে দেবো এবং বিল পেতে ক্লিক করার পর উপনি অবশ্যই বিলার আইডি আপনি 1000 টাইপ করবেন, তাহলে আপনি ইসিজি একটা অপশন আছে, তো জাস্ট ইতি ইলেকশন সিতে কমিশন আপনি এটা দেখতে পারবেন। ওকে, সো দেন আপনি এখান থেকে যে এনআইডি কার্ড নম্বর রয়েছে আপনার এখান থেকে এনআইডি কার্ড নম্বরটি দিয়ে দিতে হবে। তারপর এখান থেকে অ্যাকাউন্ট টাইপ একটা অপশন রয়েছে, জাস্ট আপনি অ্যাকাউন্ট টাইপ এখানে ক্লিক করলে আপনি আপনার যে রিলেটেড মানে যে সমস্যার কারণে আপনি টাকাটি পে করতেছেন ঠিক সেই সমস্যাটি সিলেক্ট করে দেবেন। সো জাস্ট আমি 1 নম্বর সিলেক্ট করে দিলাম, কেননা আমি আইডি কার্ডের যে ভুল সংশোধন করবো তো সেক্ষেত্রে 1 নম্বরটি সিলেক্ট করে দেবেন। তো তারপর একটা অপশন দেখতে পাচ্ছেন যে সেলফ অ্যান্ড আদার, যদি আপনি সেলফে ক্লিক করে দেন তাহলে নিজের ফোনে একটি SMS চলে আসবে, যদি আদার্সে ক্লিক করে দেন তাহলে ওই ফোনে একটি SMS যাবে যেটাতে আপনার পেমেন্ট ট্রানজাকশনটা SMS যাবে। সো আপনি ইচ্ছা মতো করে নিতে পারেন। সো দেখতে পাচ্ছেন তারপরে নিচে একটা অপশন রয়েছে অ্যামাউন্ট, সো আপনি জাস্ট এখানে অ্যামাউন্টের ক্ষেত্রে জাস্ট তারা কিন্তু রিকমেন্ড করবে 230 টাকা, বাট আপনার আইডি কার্ডের ভুল সংশোধনের জন্য 345 টাকা চার্জ করবে। সো এই মুহূর্তে আমার রকেট ব্যালেন্স খুবই কম রয়েছে, তো যার কারণে শুধুমাত্র আমি 115 টাকা পে করবো, কেননা এখানে শুধুমাত্র 3টি পেমেন্ট ভ্যারিটি থাকে, সেটা হচ্ছে 1 টাকা পর্যন্ত তারা আপনি 1 টাকা থেকে 1 টাকা এবং 115 টাকা, 230 টাকা এবং 345 টাকা এই কয়েকটি শুধুমাত্র পেমেন্ট নিয়ে থাকে। সো যেহেতু আমার কাছে এই 200 টাকার নিচে আমার ব্যালেন্স রয়েছে, তো সেক্ষেত্রে আমি 115 টাকা আপনাকে পে করে দেখাবো, বাট আপনাকে কিন্তু আপনার জন্য 345 টাকা পে করতে হবে। জাস্ট আমি জাস্ট ভিডিও টিউটোরিয়ালের ক্ষেত্রে দেখানোর জন্য জাস্ট 115 টাকাতে ক্লিক করব, দেন আমি এখান থেকে ভ্যালিডে ক্লিক করে দেবো। তো দেখতে পারবেন কিছুক্ষণের ভিতরে কিন্তু এটি একটি অপশন শো করবে, জাস্ট আপনি অবশ্যই ওয়েট করেন। তো দেখতে পাচ্ছেন বিল অ্যামাউন্ট 230 টাকা অনলি, তো তারা কিন্তু প্রিফার করতেছে যে 230 টাকা দিতে হবে। তো জাস্ট আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দেখতে পাচ্ছেন 115 টাকা আমি ব্যালেন্স দিয়েছি, এবং আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন যে প্রথমে একবার আপনি উপরে জাস্ট বিল পেতে আসার পর আপনি ইসি অথবা 1000 লিখে সার্চ করবেন, দেন আপনি ইসিটা সিলেক্ট করবেন, দেন আপনি এখান থেকে আইডি নম্বর দেবেন এবং যে
কারণে আপনি এনআইডি কার্ডটি সংশোধন বা করতে চাচ্ছেন, তো এটি সিলেক্ট করবেন। সো এখান থেকে আমি এক নাম্বার সিলেক্ট করছি, দেন একটি অ্যামাউন্ট একটা অপশন রয়েছে, সো আমি এখান থেকে অ্যামাউন্টটি দিয়ে দিয়েছি এবং পাশাপাশি আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে আপনি সেই মোবাইল নাম্বারটি প্রোভাইড করে দিতে পারেন। তো দেন কনফার্মে ক্লিক করে দেবেন। তো কনফার্মে ক্লিক করলে একটু লোড নেবে এবং আপনার পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গেছে। তো আমরা কিছুক্ষণ পর আমরা সেই যে ওয়েবসাইটের মাধ্যমে যেখান থেকে আমরা এসেছি, সো ঠিক আমরা সেখানেই ফিরে যাব। তো একটু আগে আমরা দেখলাম যে কীভাবে আপনি পেমেন্টটি করবেন এবং আমি জাস্ট এই অবস্থাতে ছিলাম এবং এখান থেকে যদি আমি একটি রিলোড করি তাহলে এখান থেকে আমাদের যে 115 টাকা ডিপোজিট করেছি, সো এই 115 টাকা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো জাস্ট আমি এখান থেকে রাইটবামে ক্লিক করে রিলোডে ক্লিক করে দিলাম এবং রিলোডে ক্লিক করার পর দেখতে পারবেন যে আমাদের সে ব্যাক চলে নিয়ে এসেছে। তো জাস্ট আমরা আবার ভুল সংশোধনটি করা শুরু করে দেবো। তো একটা ট্যাপ কিন্তু আসলে অনেকক্ষণ পর্যন্ত ওয়েটিংয়ে ছিল, যার কারণে মূলত এই সমস্যাটি হয়েছে। তো জাস্ট আমি আবার দ্রুতই সেই ভুল সংশোধনটি করব। তো পরবর্তীতে ক্লিক করে দিলাম, দেখতে পারবেন যে আমাদের যেগুলো সংশোধন করেছি ঠিক সেগুলো কিন্তু আমাদের শো করবে। সো এগুলো আমরা সংশোধন করেছি, দেন পরবর্তীতে ক্লিক করব। দেন পরবর্তীতে ক্লিক করার পর আমরা কিন্তু তৃতীয় স্টেপে চলে আসবো। দেখতে পাচ্ছেন ইহা টোটাল ডিপোজিট 115 টাকা। তো এখান থেকে আপনি জাস্ট এখানে একটা অপশন রয়েছে, আপনি যে দুটি করতে পারেন, তো এখান থেকে আপনি পরবর্তীতে ক্লিক করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 115 টাকা ডিপোজিট করলাম। ঠিক এইভাবে কিন্তু আপনাকে বাকি টাকাগুলো ডিপোজিট করতে হবে। তো আমার রকেটে অ্যাভেলেবল ব্যালেন্স ছিল না, যার কারণে আমি 345 টাকা পে করিনি। সো এইভাবে আপনি জাস্ট পেটি করবেন। পে করার পর আপনি এই ট্রানজাকশনটা কমপ্লিট করবেন। তো অবশ্যই পরিবর্তন যেগুলো করবেন ঠিক সেগুলো কিন্তু ভালো করে চেক করে নেবেন, তাহলে এটা বেটার আপনার জন্য। তো সেক্ষেত্রে এখন আমরা জাস্ট কাগজপত্র একটা বিষয়ে কথা বলি। সো এখানে আপনাকে কিছু সঠিক কাগজপত্র প্রোভাইড করবেন, মানে আপনি যেটার উপরে ভুল সংশোধন করতে চান তো সেগুলোর কিন্তু সঠিক কাগজপত্র ফাইল স্ক্যান কপি আপলোড করে দিতে হবে, তাহলে এটি কিন্তু কাজ করবে। সো ট্রাই করবেন বেশি বেশি করে কাগজ দেওয়ার জন্য, কেননা যাতে নির্বাচন কমিশন বুঝতে পারে যে আসলে আপনার ডেরি ভুল হয়েছিল ঠিক সেটি কারণে ভুল হয়েছিল। সো তারা কাগজ কিন্তু সেরকম প্রিফার করে দুই একটি, তো আপনি কিন্তু বেশি করে দেবেন। দেখা গেছে আপনার যদি নামের বানান ভুল করেন, তাহলে যদি একাডেমিক সার্টিফিকেটগুলো রয়েছে, সার্টিফিকেট, মার্কশিট, অ্যাডমিট কার্ড, তারপর আপনার যেগুলো থাকেন জন্ম নিবন্ধন, যেগুলো যেটা সংশোধন করতে চান না কেন, তার থেকে মানে বিশেষ করে বেশি কাগজ দেবেন, তাহলে আপনার জন্য সেই কাজটি সঠিক এবং সুন্দর হবে। তো এই ছিল ভিডিওটি, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর আপনি অবশ্যই ডিপোজিট করতে পারবেন। সো আমি ইনশাল্লাহ পরবর্তীতে যদি কখনও সময় পাই বা কখনও যদি টিউটোরিয়াল বানাতে হয় তাহলে অবশ্যই পুরো বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর আপনারা যদি এই বিষয়ে আরও টিউটোরিয়াল দেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কেমন লাগলো ভিডিওটি, অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর যদি মনে করেন এই চ্যানেলে কিছু শিখতে পারবেন তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সো আর যদি মনে করেন যে কিছু শিখতে পারবেন না তাহলে স্কিপ ফর নাও। ওকে, সো এই ছিল ভিডিওটি, আশা করছি ভিডিওটি অনেক ভালো লেগেছে। আর পরবর্তীতে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশেই থাকবেন।